সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাসের আলোচনা চলতেছে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল। তোমাদের সিলেবাসে আছে রাদারফোর্ড এবং পরমাণু বোরের পরমাণু মডেলের মধ্যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ তুলনা করা, কম্পেয়ার করা। তো আমরা যদি এই ফিগারটা আমরা দেখি, এখানে একটা কুণ্ডলীর মতো, আবার যদি এরকম একটা ফিগার দেখি, তাহলে দুটার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ইলেকট্রন বিবেচনা করি, নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। যে কোনো সময় ম্যাক্সওয়েলের তত্ত্ব যেটা ছিল, যে একটা অবিরত একটা বস্তু সর্বদাই যদি র্যান্ডামলি যদি সেটা ওয়ার্ক করে, অর্থাৎ একটা মানুষ সারাদিন মান যদি ওয়ার্ক করে, ক্লান্তি হওয়া স্বাভাবিক ব্যাপার। শক্তি হারিয়ে ফেলতে পারবে, আবার শক্তি সঞ্চয় করার জন্য তাকে রেস্ট নিতে হবে। কিন্তু বোর বলছে যে ইলেকট্রনগুলো অনবরত ঘুরতেই থাকে, সেখানে দুটো আকর্ষণ বল কাজ করলেও এটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে এবং নিউক্লিয়াস থেকে সে দূরে চলে যাবে কি না, বা নিউক্লিয়াসে পতিত হবে কি না, এই সম্পর্কে উনি ধারণা দিতে পারেন নাই। ওনার মূলত ক্রেডিট হইল, উনি নিউক্লিয়াস আবিষ্কার করছিল এবং সেখানে উনি বলেছিল যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো আছে। ওনার সঙ্গে কেউ যদি তর্ক করতো যে না আমি বলবো প্রোটন না ইলেকট্রন আছে, উনি বলছেন না প্রোটন আছে। কেননা যুক্তি হলো যে আলফা রশ্মিগুলো 20,000-এ একটি কেন্দ্রের মধ্যে ধাক্কা খায়, আবার ফিরে আসছিল, অর্থাৎ সম্পূর্ণ পরমাণুটা ধর্ম কেন্দ্রের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে পঞ্জীভূত, কনসেন্ট্রেট অ্যাট দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস, সেন্টার অফ দ্য অ্যাটম, অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম অল প্রপার্টি ইজ কনসেন্ট্রেট অ্যাট নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে পরমাণুটা সম্পূর্ণ ধর্ম একটা কেন্দ্রীভূত হয়ে আছে, সেটা নাম দিচ্ছিল উনি নিউক্লিয়াস। এবং উনি বলেছিল যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে, ইলেকট্রন ততগুলো থাকার কথা, এবং সেটা পরমাণুটা স্বাভাবিক অবস্থায় চার্জহীন। এ হলো রাদারফোর্ডের ব্যাপার। আর বোরের পরমাণু হইল এই বিভিন্ন শক্তি স্তর সম্পর্কে অনুমোদিত কক্ষপথ, কে, এল, এম ইত্যাদি, অর্থাৎ উনি বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিল। ওনার তথ্যটা হইল কোয়ান্টাম তথ্যের উপর এটা প্রতিষ্ঠিত। আইনার কাছে কোয়ান্টাম তথ্য উনি ব্যাখ্যা করতে পারেন নাই। এনা হলো কোয়ান্টাম তথ্য অনুযায়ী বোরের মডেল। উনি তিনটি শক্তি স্তর, উনি শক্তি সম্পর্কে বলেছিল, এমভিআর কৌণিক ভরবেগ এবং শোষণ এবং বিকরণ ইত্যাদি সম্পর্কে উনি বের করেছিল, অর্থাৎ উনি ইকুয়াল টু এন এইচ মিউ এবং এমভিআর ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই এবং এটা ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু ডেল ই এবং ডেলি ইকুয়াল টু এন এইচ ইত্যাদি উনি এন এইচ মিউ ইত্যাদি উনি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ বোরের ক্রেডিট হলো উনি শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছিল, যেটা রাদারফোর্ড পারে নাই। এবং উনি বর্ণালী ব্যাখ্যা করেছিল, ইনি বর্ণালী ব্যাখ্যা করতে পারেন নাই। ইনি সৌরজগতের সঙ্গে তুলনা করছিল, ইনি সৌরজগতের সঙ্গে তুলনা করেন নাই। ইনি বলছিল যে নিউক্লিয়াসে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত কক্ষপথে তারা নির্দিষ্ট শক্তি নিয়ে তারা ঘূর্ণয়মান। কাজে এই দুটি ফিগারের মধ্যে এটা হলো বোরের মডেল, এটা হলো রাদারফোর্ডের মডেল। এই তোমাদের তুলনামূলক আলোচনা। এই তুলনামূলক আলোচনাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কাজেই তোমরা এই দুটো জিনিস ভালোভাবে পড়ে এবং এই তুলনামূলক আলোচনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের নিতে হবে। রাদারফোর্ড তার পরমাণু মডেলটা আবিষ্কার করেছিল
1911 সালে, এর পরে বোর আসছে 1913 সালে। অর্থাৎ রাদারফোর্ড যদি নিউক্লিয়াস আবিষ্কার না করত তাহলে এই বোরের হতো মাথায় ঢুকতো না। উনি তখন বোর রাদারফোর্ডের যেগুলো ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করতে গিয়ে উনি বিজ্ঞান জগতে একটা বিরাট বৈজ্ঞানিক যে নেইলস বোরকে পরে আজ পর্যন্ত কেউ শেষ করা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান জগতে একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী, শুধু ইনাকে প্রতিষ্ঠিত করলে হবে না, ইনার আগে রাদারফোর্ড যদি নিউক্লিয়াস আবিষ্কার না করতো তাহলে বোর তো তার নিজস্ব শক্তি স্তর, কৌণিক ভরবেগ বা বিকরণ বা শোষণ ইত্যাদি আবিষ্কার করা তার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারত, অথবা আলো তার আবিষ্কারে বেগ পেতে হতো। এই রাদারফোর্ডের আগে আবার থমসন, তিনি আবার বলছিল যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন আছে এবং সম্ভবত প্রোটনগুলো কেন্দ্রে আছে। উনি এটুক শুধু ধারণা দিয়েছিল, ওই ধারণা দিয়েই এই নেলস থমসনের ধারণা থেকে রাদারফোর্ড তার পরমাণু মডেল সৌরজগতের সঙ্গে তুলনা করে একটা মডেল আবিষ্কার করেছিল যেখানে কোয়ান্টাম তত্ত্বের কোনো ভিত্তি নাই। আর এখানে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোর তার পরমাণু মডেলটি আবিষ্কার করছিল। এই হলো রাদারফোর্ড এবং বোরের সঙ্গে তুলনামূলক আলোচনা। তোমাদের সকলকে ধন্যবাদ।